গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে পুলিশ এবং আইটিবিপি জোয়ানরা যৌথভাবে একটি গাড়িকে আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ গাঁজা জানা গেছে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেবরমার কাছে গোপন খবর আসে একটি চোদ্দ চাকার লরি গাঁজা নিয়ে ত্রিপুরা থেকে অসমের উদ্দেশ্যে যাচ্ছে সেই মোতাবেক চুড়াইবাড়ি থানার ওসি ও আইটিবিপি বিপি চৌত্রিশ নং ব্যাটেলিয়ান কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডেন্ট সন্তোষ রতুরি নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ কর্মী ও আইটিবিপি জোয়ানরা চুরাইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে চেকিংয়ে বসেন পরবর্তীতে সেই লরিটি নাকা পয়েন্টের সামনে আসতেই পুলিশ ও আইটিবিপি জোয়ানরা লরিটিকে আটক করে এবং তল্লাশি চালিয়ে চুয়ান্ন প্যাকেটে মোট পাঁচশো উনিশ কেজি গাঁজা সহ গাড়ির চালক ও সহচালককে আটক করে ধৃত চালকের নাম সুরিয়া জমাতিয়া সহচালকের নাম রঞ্জ দেববর্মা চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা জানান ধৃতদের বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করেছে পুলিশ আজকাল সকাল প্রায় দুপুর প্রায় সাড়ে বারোটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা রাজস্থানের ট্রাক আর জে ওই ওই ট্রাকের মধ্যে গাঁজা বাইরে আসামের দিকে যাচ্ছে বলে খবর আসে এই মতবে আমরা আমরা থানার সামনে নাগা চেকিংয়ে চেকিং করি করার সময় একটা গাড়ি যার নম্বর হলো টি আর জে ওয়ান নাইন জি সেভেন জিরো ওয়ান নাইন ওই গাড়ির ভালোভাবে চেক করানোর পরে ওই গাড়ির সিক্রেট চেম্বারের ভিতরে চুয়ান্ন বান্ডেল মধ্যে পাঁচশো উনিশ কেজি গাঁজা গাঁজা পাওয়া যায় এবং ড্রাইভার এবং সহকারী চালককে আমরা ডিটেন করি ডিটেন করার পরে এখন একটা স্পেসিফাই কেস হবে তাদের নামে এনডিপিএস কেস এনডিপিএস কেস স্যার চালকের নাম কি স্যার সুরিয়া জমাতিয়া আচ্ছা সহ চালক সহ চালক রঞ্জু দেব বাড়ি কোথায় স্যার সুরেশ ড্রাইভারের বাড়ি হলো কল্যাণপুর আর রঞ্জিত বাড়ি জিরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গাঁজাগুড়ি উদয়পুর থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল অপরদিকে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা জানান তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে বুধবার তাদের ধর্মনগর জেলা আদালতে তোলা হবে বলে জানায় চুরাইবাড়ি থানার পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ